আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নুরস ই কিচেনে একটি স্পেশাল রেসিপি দেখার জন্য। আমরা অনেকেই লইট্টা মাছ শুটকি খেয়ে থাকি, কিন্তু লইট্টা মাছটাও খেতে যে অনেক টেস্টি এটা আমরা অনেকেই জানি না। আর এই মাছটা নরম টাইপ হওয়াতে ভেঙে যাবে এই ভয়ে অনেকেই রান্না করতে চায় না। তাই আজকে আমি আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লইট্টা মাছ ভুনা করে দেখাবো, এবং সাথে থাকবে মাছ ভেঙে না যাওয়ার টিপস। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ থাকলো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করি। বিসমিল্লাহি রহমানি রহিম। লইট্টা মাছ ভুনার জন্য এখানে আমি আস্ত মাছটাই দেখিয়ে দিলাম, কারণ যারা লইট্টা মাছ চিনেন না তাদের চিনতে সুবিধা হবে। আর এখানে আমি হাফ কেজি মাছ নিয়েছি, মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু ময়দা, হাফ চা চামচ লবণ, হলুদ আর মরিচের গুঁড়া নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ময়দার মিশ্রণের মধ্যেই কোট করে মাছগুলোকে ফ্রাই করব, সেজন্য এই মশলাগুলো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ফ্রাই প্যান বসিয়ে গরম করে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই মাছটা ভাজার জন্য। তেলটা গরম করে নিচ্ছি, আর একসাথে অনেক বেশি মাছ দিয়েও মাছটা ভাজা যাবে না, যেহেতু মাছটা নরম ধরনের মাছ, মানে একটু সফট টাইপের মাছ। এখন এই ময়দার মধ্যে কোট করে তারপর মাছগুলোকে ভেজে নিব। সত্যি মাছগুলো অনেক নরম, আর এভাবে ময়দার মধ্যে কোট করে মাছগুলো ভাজলে একটু মাছটা ভাঙবে না। আর মাছটা দিয়ে দেওয়ার পরে বারবার মাছটাকে উল্টিয়ে দেওয়া যাবে না, একবারে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলেই তারপর উল্টিয়ে মাছটাকে আরেক পিঠ ভেজে নিতে হবে। তো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে মাছগুলো 2 পিঠে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন মাছগুলো কিন্তু একটুকুও ভাঙেনি। আর এখন আমি এই তেলের মধ্যেই বাকি মাছগুলোকেও ভেজে নিব। এই তো সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এই প্যানের মধ্যেই আমি মাছটাকে ভুনা করব। তাই এখানে আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ। আপনারা চাইলে সরিষা তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও মাছটাকে রান্না করতে পারবেন। পেঁয়াজগুলোকে এখন একটু ভেজে নিচ্ছি, তবে একদম বাদামি করে ভাজতে হবে না, পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে তখন এখানে মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে আদা রসুন দেওয়ার পরে একটু ছিটা না আসে, সেজন্য এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি এখন 1/2 চা চামচ করে। আদা রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখন এখানে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ ধনিয়া জিরা আর লবণ সব কিছু এখানে আমি 1/2 চা চামচ করে দিয়েছি। তবে লইট্টা মাছটা একটু বেশি ঝাল হলে ভালো হয়, সেক্ষেত্রে আপনারা মরিচটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, 1 চা চামচ করে দিতে পারেন। আমাকে একটু কমিয়েই দিতে হয়েছে, কারণ আমরা একটু ঝালটা কম খেয়ে থাকি। আর এখানে এখন একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি।
এই তো 2-3 মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন। এখন এখানে টমেটো দিয়ে দিচ্ছি, একেবারে পাতলা করে একটা টমেটো কেটে এখানে দিয়ে দিলাম। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি আমি। টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এই তো 2-3 মিনিট হয়ে গিয়েছে আর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন টমেটোগুলো গলে গিয়েছে আর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলাটা। এখন এর উপরে মাছগুলো দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমি ভেজে নিয়েছিলাম, আর এখন এই মাছগুলোকে খুব ভালোভাবে এখানে উপরে সুন্দর করে বিছিয়ে দিব। গুলো মাছ বিছিয়ে দেওয়ার পর এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, খুবই অল্প, হাফ কাপ থেকেও একটু কম হবে। পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব কাঁচা মরিচ। এখানে আমি 3টা বড় সাইজের কাঁচা মরিচ দিয়ে দিব, আর মাঝখান থেকে একটু কেটে দিয়েছি যাতে ঝালটা বের হতে পারে এবং ফ্লেভারটাও বের হতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য, এর মধ্যেই রান্নাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 2-3 মিনিট পরেই ঢাকনাটা ওঠানোর পরে মানে তরকারি মানে মাছ ভুনার কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা হয়ে গিয়েছে। এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। উপরে স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর 1 মিনিটের মধ্যেই এখানে চুলাটা অফ করে দিয়ে আমি এটা এই মাছ ভুনাটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে লইট্টা মাছ ভুনা হয়ে গেল। এই মাছ ভুনা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরও অনেক অনেক স্বাদের হয়েছে। গরম গরম ভাতের সাথে এই মাছ ভুনা হলে আর অন্য কিছু লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।